أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত বোন, জানতে চেয়েছেন যে আমরা জানি সরকারি সঞ্চয়পত্রে যে মুনাফাটা আসে সেটি হচ্ছে সুদ, অথবা যারা সুদি ব্যাংকে কারবার করে তারা ব্যাংকে যে টাকাটা জমা রাখে অতিরিক্ত যেই টাকাটা মুনাফা স্বরূপ প্রদান করা হয় বা তার অ্যাকাউন্টে জমা হয় সেটি সে ব্যবহার না করে ব্যাংক থেকে উঠিয়ে এটা অন্য কোনো ব্যক্তিকে যদি দান করে, তাহলে যে ব্যক্তিকে দান করা হচ্ছে সেই ব্যক্তির জন্য কি এটা নেওয়া বৈধ হবে, অথবা কোন শ্রেণীর ব্যক্তিকে এটা দেওয়া উচিত? আকুলু অবিল্লাহি তৌফিক, ধন্যবাদ বোনকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে এই হালাল হারামের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে দোয়া কবুলের অন্যতম মাধ্যম হচ্ছে হারাম ভক্ষণ করা, হালাল ভক্ষণ করা, আর দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হারাম ভক্ষণ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তির শরীর সহ সব কিছু হারাম দ্বারা প্রতিপালিত হবে তার জন্য জাহান্নামের আগুনেই উত্তম। তাহলে এই এত গুরুত্ব প্রদান করা হয়েছে হালাল উপার্জনের ক্ষেত্রে এবং হারাম বর্জন করার ক্ষেত্রে, অথচ এই বিষয়টিকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। নগদ যা পাও হাত পেতে নাও, যা আমরা পাচ্ছি হালাল হারামের তামিজ না করে সেটি হচ্ছে গ্রহণ করছি। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণীরই যেন বাস্তব চিত্র আমরা লক্ষ্য করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটি সময় আসবে যে সময় মানুষ হালাল হারামের পরোয়া না করে, যেইটি হালাল কি হারাম এর পরোয়া না করে নগদ যা পাবে তাই সে হচ্ছে গ্রহণ করবে। তো এইটি হচ্ছে যেন এখন এই সময় আমরা পৌঁছে গেছি। এই ক্ষেত্রে সুদের কারবারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সর্বশ্রেণীর লোকের, আল্লাহ মাফ করুন, আজ কি এই সুদে কারবারের সাথে সম্পৃক্ত হয়েছে। হাজি গাজী মাওলানা মুন্সি মুহাদ্দিস মুফাসসির ইমাম মুয়াজ্জিন সাধারণ পাবলিকের কথা তো বাদই দিলাম, এই শ্রেণীর ব্যক্তিদেরও কেউ কেউ এই সুদি কারবারের সাথে জড়িয়ে পড়েছে। অথচ সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে আপন জন্মদাতা মায়ের সাথে কেউ যদি ফাইসা কাজে লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার শামিলের মতন সে অপরাধ করলো। আর একটা বর্ণনা এসেছে, এক দেড়হাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে 36 বার জেনা করার থেকেও যেন সে মারাত্মক অপরাধ করল। সুতরাং অবশ্যই আমাকে এই সুদি কারবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এখন যারা হচ্ছে সুদি ব্যাংকে লেনদেন করে তাদেরকে বলবো যে সুদি ব্যাংকের সাথে লেনদেন না করে মোটামুটিভাবে যে ব্যাংকগুলো আগে পিছে ইসলাম শব্দটা যুক্ত করেছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুপাতে, যতই যারা হচ্ছে যে সমস্ত ব্যাংকের সঙ্গে ইসলাম শব্দটা যুক্ত করা হয়েছে, ইসলামী ব্যাংক, ইসলাম আল আরাফা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যাই করুক, কিন্তু আমরা গভীরভাবে তত্ত্ব নিয়ে দেখেছি যে কোনো ব্যাংকই পুরোপুরি সুদমুক্ত নয়। আর এটা সম্ভবও না, কারণ প্রত্যেক ব্যাংকের মুরব্বী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের কিছু রীতিনীতি অবশ্যই তাকে ফলো করতেই হবে, আর ফলো করতে গেলে তাকে এই সুদি কারবার করতেই হবে। আর তাছাড়াও ইচ্ছাকৃতভাবেই বিশ্বস্ত সূত্রেই আমরা তদন্ত করে দেখেছি বা আমাদের কাছে মেসেজ এসেছে যে এই ইসলামী ব্যাংকগুলোও অনেকেই এই সুদি কারবার করে থাকে, মানুষকে নগদ টাকা দিয়ে এই নগদ টাকা লাভ তারা নিয়ে থাকে।
সুতরাং তথাপিও নিশ্চয় নাই মামার থেকে কানা মামা ভালো। এই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করব যে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা। এখন যে সমস্ত ব্যাংকে সুদে সুদ মুনাফা প্রদান করে, সেইটি উলামায়ে কেরাম বলেছে যে ব্যাংকে না রেখে ওই টাকাটা আমি উঠাবো, কারণ ব্যাংকে যদি আমি ওই টাকাটা রেখে দিই তাহলে আমি যেন পাপ কাজে সহযোগিতা করলাম, পাপ কাজে যেন আমি আরো সহযোগিতা করলাম। আর আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে অন্যায় এবং পাপ কাজে সহযোগিতা করো না। কারণ এই ব্যাংকে যদি আমি আমার মুনাফার টাকাটা যদি ওদের কাছে রেখে দিই তাহলে এই টাকা দিয়ে সেরা আর আরো সুদি কারবার করবে, সুতরাং ইনডাইরেক্ট ভাবে আমি পাপ কাছে তাদেরকে সহযোগিতা করলাম। ওই ব্যাংকে টাকা না রেখে আমি এই টাকাটা উঠাবো, উঠাই যেমনটি বোন বলেছেন যে এই টাকাটা নিজে ব্যবহার না করে অথবা যেই খাতে সে ব্যয় করবে জনকল্যাণমূলক খাতে, সেই ক্ষেত্রে সে নেকির আশা করতে পারবে না। সুতরাং নেকির আশা না করে কেউ বলছে যে মসজিদের বাথরুমের প্রয়োজন অথবা কোনো সে শিক্ষা প্রতিষ্ঠানে বাথরুমের প্রয়োজন, অথবা যেমনটি বলেছেন যে নিহাত গরিব দিন আনে দিন খায় নানান সমস্যায় জর্জরিত এমন ব্যক্তিদের সেটা দান করবে, সেটা নিকটাত্মীয় হোক দূর আত্মীয় হোক এটা দান করতে পারে, কোনো সমস্যা নেই। আবার যেমনটি বলেছেন যে সেটি কাউকে কর্জে হাসানা দিয়ে আবার যদি পুনরায় তার সমস্যা সলভ হয়ে গেল আবার তার থেকে নিয়ে যদি আমি অন্য কাউকে দিই সেটি জায়েজ আছে নাকি? সেটু ইনশাল্লাহ জায়েজ আছে, এতে কোনো আর সমস্যা নেই, তবে এই টাকাটা নিজে ব্যবহার করতে পারবে না। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক।